নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এনআইএলআইটিতে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগ, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে, যেখানে অভিজ্ঞতাও কিন্তু লাগবে না। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 26/9/2023। এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তো যারা যারা এর জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, আমি সব কিছু ডিটেলসে আমি বলে দিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এলিজিবিল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্ট 21/9/2023, 22/9/2023, 26/9/2023। এই তিনটে ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ কোন কোন পোস্টের ক্ষেত্রে হচ্ছে? ইন্টারভিউ হচ্ছে কম্পিউটার অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর, এগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ ডেট হচ্ছে 21/9/2023, 10টা থেকে 1টার মধ্যে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা আছে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 2টো এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 2টো। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে তোমরা স্যালারি পেয়ে যাবে 16,530 টাকা, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে স্যালারি পেয়ে যাবে 12,720 টাকা। এবার তোমাদের এই ক্লার্ক থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত, এই 3 থেকে 6 পর্যন্ত, এখানে ক্লার্ক, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি সুপারভাইজার, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে 26/9/2023, 10টা থেকে 1টার মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের ক্লার্ক এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 25টা, 12,720 টাকা তোমরা মাসিক বেতন পেয়ে যাবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে টোটাল 29টা পোস্ট আছে, 18,660 টাকা বেতন পেয়ে যাবে। স্যানিটারি সুপারভাইজারের ক্ষেত্রে 22টা টোটাল পোস্ট আছে, 12,720 টাকা বেতন পেয়ে যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 9টা টোটাল পোস্ট আছে, 18,660 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এরপর স্টেট কোয়ার্ডিনেটর এবং আরবান প্ল্যানারের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 22/9/2023, 10টা থেকে 1টা। তো এখানে টোটাল 1টা পোস্ট এবং আরবান প্ল্যানারের ক্ষেত্রেও 1টা পোস্ট, 43,269 টাকা মাসিক বেতন পেয়ে যাবে এবং আরবান প্ল্যানারের ক্ষেত্রে 62,500 টাকা তোমরা মাসিক বেতন পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কী থাকবে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 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 পোস্ট আছে তার এডুকেশন কোয়ালিফিকেশান। তো কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং সঙ্গে যদি তোমাদের 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এক্ষেত্রে তোমাদের বেতন যেটা পাবে 16,530 টাকা, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে যদি ডিপ্লোমা ইন কম্পিউটার বা ডোয়েক ও লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের 30 WPM ইংলিশে টাইপ করতে হতে পারে অথবা তোমাদের 25 WPM হিন্দিতে টাইপ করতে হতে পারে এবং তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দরকার আছে। এখানে তোমরা বেতন পেয়ে যাবে 12,720 টাকা। ক্লার্ক অথবা তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বা 1 বছরের তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস এবং 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ডিপ্লোমা করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের 12,720 টাকা তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে বলছি, বিকম যদি তোমরা পাস করে থাকো এবং তোমাদের যদি স্টেট বা সেন্ট্রাল থেকে যদি কোনো রকম কোনো যদি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের এই সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবে। হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু জ্ঞান থাকতে হবে। আর বিকম যদি পাস করে থাকো, গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 18,660 টাকা তোমাদের বেতন। স্যানিটারি সুপারভাইজারের ক্ষেত্রে তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো সেকেন্ড ডিভিশন নিয়ে অথবা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের যে কোনো একটি ডিপ্লোমা কোর্স পাস করা হতে হবে, কোন কোন কোর্স সেটা হচ্ছে ডিপ্লোমা ইন স্যানিটেশন, এটা অথবা
এক বছরে যদি ডিপ্লোমা করা থাকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে বা এডুকেশন নিয়ে তাহলেও আবেদন করতে পারবে, অথবা এক বছরে যদি ডিপ্লোমা করা থাকে এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি নিয়ে তাহলেও আবেদন করতে পারবে, অথবা এক বছরে যদি ডিপ্লোমা কোর্স হেলথ স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে যদি করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। 12,720 টাকা তোমরা মাসিক বেতন পাবে। এবার জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো, অর্থাৎ ডিপ্লোমা যারা করেছো তাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে কাজের ব্যাপারে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যারা বিটেক করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, তাদের 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই কিন্তু হবে। তো এখানে 18,660 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। স্টেট কোয়ার্ডিনেটর, স্টেট কোয়ার্ডিনেটরের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন এবং সঙ্গে যদি তোমাদের এই সোশ্যাল ওয়ার্ক বা পাবলিক পলিসি এগুলো নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু 55% তোমাদের লিস্ট নাম্বার কিন্তু পেতেই হবে, মার্কস পেতে হবে, এবং 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স হচ্ছে 21 থেকে 35 বছর এই স্টেট কোয়ার্ডিনেটরের ক্ষেত্রে। আদার্সগুলোর বয়স কিন্তু আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে তোমাদের আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু কোয়ারি করে নিতে পারো। আরবান প্ল্যানারের ক্ষেত্রে হচ্ছে তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে এবং 6 বছরে যদি রিলেভেন্ট ফিল্ডে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের 62,500 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এবার তোমাদের এজ রিলেটেড অনেকেরই কোয়ারি থাকবে, স্যার জব পোস্টিং কোথায় হবে? তো আমি জব পোস্টিং ব্যাপারটা আমি বলে দিই, জব পোস্টিং তোমাদের কিন্তু হবে কিন্তু সিমলাতে। হ্যাঁ, হিমাচল প্রদেশের সিমলাতে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো সেখানে কিন্তু তোমাদের যারা অনেকেই আছে যারা এক্সপিরিয়েন্স করার জন্য যে কোনো রাজ্যে গিয়ে কাজ করতে চায়, এটা যেহেতু গভর্নমেন্টেরই, তো সেক্ষেত্রে তোমাদের যদি অসুবিধা না থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতেই পারো, ঠিক আছে? কারণ পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু খুবই দরকার হয়ে যাচ্ছে। তো এক্সপিরিয়েন্স কেউ অ্যাচিভ করার জন্য তোমরা এখানে করতেই পারো যদি করতে চাও, তবে সব কিছু জেনে বুঝে তাহলেই তোমরা অ্যাপ্লাই করো। তো এবার তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, NNIELIT, এখানে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই। তো এখানে সিমলা হিমাচল প্রদেশে কিন্তু পোস্টিং হবে তোমাদের। তো এখানে তোমাদের ইন্টারভিউটার জন্য এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে। ঠিকানাটা এখানে দেয়া আছে, আমি ঠিকানাটা আর একবার দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো। তো ঠিকানাটা ব্যাপারে তোমাদের ডিটেলস যদি কোনো ইনফরমেশান নেওয়া থাকে এজ রিলেটেড বা কোনো আর যদি কোনো কোয়ারি থাকে, তার জন্য এখানে 2টো ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে ফোন করে নিতে পারো। 01772650613, এই একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 01772804216, ঠিক আছে? এই যে 2টো নাম্বার দিলাম, এই 2টো নাম্বারে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাদের যেসব কোয়ালিফিকেশান বললাম, এই কোয়ালিফিকেশানে তোমাদের যে সাপোর্টিভ ডকুমেন্টগুলো আছে অরিজিনাল ডকুমেন্ট, সেই অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করবে এবং 500 টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফিস কিন্তু লাগবে। এই 500 টাকা ওখানে গিয়ে অফিসে তোমাদের জমা করতে হবে, তারপর তোমরা ইন্টারভিউ দিতে যাবে, ওকে? তো আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়ালে তোমাদের নেওয়া হচ্ছে, 2 বছরের কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে। তো পরবর্তী সময়ে তোমাদের কাজের পারফরমেন্স অনুযায়ী হয়তো সেটা এক্সটেন্ড করতে পারে, তবে সেটা ডিসিশন নেবে যে সংশ্লিষ্ট সংস্থা। তবে অনেকেরই আছে যারা একটা এক্সপিরিয়েন্স চায়, এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে চায়, তো তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট হবে। দূরে যদি তোমাদের অসুবিধা না থাকে, তোমাদের যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে যায়, তাহলে তোমরা এখানে আবেদন করতেই পারো। তবে আবেদন করা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। আবেদন করার আগে আমি বারবার বলছি যে এখানে যে ফোন নাম্বার 2টো দিলাম, এই ফোন নাম্বারে তোমরা একটু ফোন করে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা কোয়ারি করে নিও, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।